ক্লাস নাইনের মেয়েরা, এর আগের ক্লাসে আমরা কয়েকটি অ্যাসিডের রাসায়নিক ধর্ম সম্পর্কে আলোচনা করতে গিয়ে বিভিন্ন অ্যাসিড মানে সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিডের সঙ্গে আমরা দেখেছিলাম বাইকার্বনেট এবং কার্বনেট লবণের বিক্রিয়া, এবং তার সঙ্গে হচ্ছে হাইড্রক্সাইড মানে ক্ষারের সঙ্গে বিক্রিয়া আমরা দেখেছিলাম, মানে অ্যাসিডের সঙ্গে আমরা ক্ষারের বিক্রিয়া দেখেছিলাম এবং ধাতব কার্বনেট ও বাইকার্বনেট লবণের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া দেখেছিলাম। এবার আমরা আজকে পরবর্তী যে টপিকটা আলোচনা করব, যে রাসায়নিক বিক্রিয়াটা আমরা দেখব, সেটা হচ্ছে এই অ্যাসিডগুলোর সঙ্গে ধাতুর রাসায়নিক বিক্রিয়া। এবং সেই বিক্রিয়াটা দেখতে গেলে আমাকে ক্লাস এইটে এই যে ছকটা নিশ্চয়ই সবার মনে আছে, এখানে এই শাড়িটাকে আমরা বলি যে ধাতু সক্রিয়তা শাড়ি। এখানে আমরা বিভিন্ন রকম ধাতুকে এই শাড়িটায় সাজানো আছে, মাঝে আছে হাইড্রোজেন, এই বাঁদিকে অবস্থিত যে ধাতুগুলো সেগুলো সবচেয়ে বেশি সক্রিয় এবং যত আমরা এদিকে ডান দিক বরাবর অগ্রসর হচ্ছি সেটা কম সক্রিয়। এবার এখানে দেখা গেছে যে হাইড্রোজেন অপেক্ষা ইলেকট্রোপজিটিভ বা তড়িৎ ধনাত্মক ধাতু হচ্ছে এই ধাতুগুলো, আর এই ধাতুগুলো হচ্ছে হাইড্রোজেন অপেক্ষা কম তড়িৎ ধনাত্মক। তাহলে এক্ষেত্রে আমরা যেটা প্রথমে আমরা সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়াটা আমি এখানে কোথায় কাজে কেন এই শাড়িটা কাজে লাগবে আমি বলছি, এখানে আমি প্রথমে জিঙ্কের সঙ্গে বা ম্যাগনেশিয়াম এই ধরনের ধাতুর সঙ্গে আমি অ্যাসিডগুলোর বিক্রিয়া যখন আমি দেখব, দেখা গেছে যে সালফিউরিক অ্যাসিডের সঙ্গে মানে আমি যদি লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে সাধারণ উষ্ণতায় বিক্রিয়া করাই, তাহলে যেগুলো যে ধাতুগুলো হাইড্রোজেন অপেক্ষা বেশি তড়িৎ ধনাত্মক মানে এই যে জিঙ্ক বা ম্যাগনেশিয়াম, এরা কী করবে, এরা কিন্তু লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে সাধারণ উষ্ণতাতেই বিক্রিয়া করে সেই অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারবে, এবং সেক্ষেত্রে তৈরি হবে ধাতুটার একটি সালফেট লবণ এবং হাইড্রোজেন গ্যাস। যেরকম আমি এখানে যদি জিঙ্ক চূর্ণর সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডে সাধারণ উষ্ণতায় বিক্রিয়া ঘটে, তাহলে দেখা যাবে যে জিঙ্ক সালফেট মানে এই অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে দেবে, হাইড্রোজেনকে বার করে জিঙ্ক এই জায়গায় বসবে, তাহলে জিঙ্ক সালফেট লবণ উৎপন্ন হবে আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। এটা কিন্তু লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে সাধারণ উষ্ণতাতেই হাইড্রোজেন অপেক্ষা বেশি যে ইলেকট্রোপজিটিভ ধাতুগুলো তার সঙ্গে বিক্রিয়াটা এইভাবে ঘটবে। একইভাবে জিঙ্কের জায়গায় আমি যদি ম্যাগনেশিয়াম ধাতুর সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের সাধারণ উষ্ণতায় বিক্রিয়া ঘটাই, এটাও লঘু সালফিউরিক অ্যাসিড, সেখানে ম্যাগনেশিয়াম চূর্ণের সঙ্গে সাধারণ উষ্ণতায় বিক্রিয়াতে কিন্তু ম্যাগনেশিয়াম সালফেট লবণ এবং হাইড্রোজেন গ্যাস এখানে তৈরি হবে। তাহলে এইভাবে আমরা দেখছি যে যে হাইড্রোজেনের বাঁদিকে বা আমি যদি এই শাড়িটাকে যদি আমি ওপর নিচে ওপর থেকে নিচে যদি সাজাই, তাহলে দেখা যাবে হাইড্রোজেনের ওপরে যদি আমি ওপর থেকে নিচে সাজাই লম্বালম্বিভাবে সাজাই, তাহলে বলতে হবে হাইড্রোজেনের ওপরে থাকা ধাতুগুলো লঘু অ্যাসিড থেকে সাধারণ উষ্ণতায় হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারে। আর এই টাইপভাবে যদি আমি পাশাপাশি এই ধাতুর সক্রিয়তার শাড়িটাকে সাজিয়ে লিখি, তাহলে বলবো হাইড্রোজেনের বাঁদিকে থাকা ধাতুগুলো কিন্তু সাধারণ উষ্ণতাতেই লঘু সালফিউরিক মানে লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারলো। এখানে আমরা দেখলাম লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে কীভাবে জিঙ্ক চূর্ণ এবং ম্যাগনেশিয়াম সাধারণ উষ্ণতাতে বিক্রিয়া করে যথাক্রমে জিঙ্ক সালফেট এবং ম্যাগনেশিয়াম সালফেট লবণ তৈরি করলো, এবং দুই ক্ষেত্রে কিন্তু হাইড্রোজেন গ্যাস নির্গত হলো। এবার আমরা যদি পরে এতে আসি, ধরো এই যে হাইড্রোজেনের ডান দিকে যে ধাতু রয়েছে তা কপার, এ কিন্তু লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে কোনো রকম বিক্রিয়া করবে না, কারণ হাইড্রোজেনের নিচে থাকা ধাতুগুলো বা ওই তড়িৎ ধাতু সক্রিয়তা শাড়িতে হাইড্রোজেনের ডান দিকে যে ধাতুগুলো রয়েছে তারা কিন্তু লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারবে না। তারা কি করবে, তারা করতে পারে কি, গাঢ় সালফিউরিক অ্যাসিডের সঙ্গে তারা বিক্রিয়া ঘটাতে পারে। ঠিক আছে, তাহলে এখানে আমরা বলবো যে মানে চার নম্বর ইয়েটা আমি লিখছি, ধরো কপারের সঙ্গে আমি গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাধারণ উষ্ণতায় যদি বিক্রিয়া, সাধারণ উষ্ণতা নয়, এখানে কপারের চূর্ণকে গাঢ় সালফিউরিক অ্যাসিড সহযোগে যদি ফোটানো হয়, তখন যেটা তৈরি হবে যে নীল বর্ণের কিউপিক সালফেট লবণ তৈরি হবে, তার সঙ্গে মানে এটা জলীয় দ্রবণে দ্রবীভূত অবস্থায় থাকবে বলে দ্রবণটা নীলবর্ণ হবে। এছাড়া পোড়া বারুদের মতো গন্ধবিশিষ্ট সালফার ডাইঅক্সাইড গ্যাস তৈরি হবে, এবং তৈরি হবে কি, জল। ঠিক
ঠিক আছে, তাহলে এটা আমরা দেখলাম যে কপার চূর্ণকে গাঢ় সালফিউরিক অ্যাসিড সহযোগে ফোটালে কিউপিক সালফেট, সালফার ডাইঅক্সাইড গ্যাস এবং জল উৎপন্ন হচ্ছে। এই বিক্রিয়াটা কিন্তু ব্যালেন্স হয়নি, আগের দুটো বিক্রিয়া আমরা ব্যালেন্স করার দরকার পড়েনি, কিন্তু এটাতে ব্যালেন্স করার দরকার পড়বে। দেখো এখানে কিন্তু আমার এই যে তোমার সালফার, সেটাকে দেখো এখানে দুটো রয়েছে, এখানে একটা রয়েছে, বাঁ দিকে একটা সালফার পরমাণু রয়েছে। অক্সিজেন এখানে চারটে রয়েছে, এখানে চার আর দুয়ে ছয় আর একে সাতটা রয়েছে। তাহলে আমি প্রথমে কী করবো, এদিকটা আমি এখানে টু বসাই, তাহলে কটা হলো, দেখো সালফার এদিকে দুটো, এদিকে দুটো হলো, কিন্তু এখানে হাইড্রোজেন হয়ে গেছে চারটে, অক্সিজেন হয়ে গেছে আটটা। তাহলে হাইড্রোজেন যদি আমার চারটে এদিকে আনতে হয়, আমি এখানে টু বসাবো, আর অক্সিজেন দেখো কটা হলো, এখানে চার আর দুয়ে ছয় আর দুই আট। তাহলে দেখো কপার একটা, এদিকেও একটা, হাইড্রোজেন এদিকে চারটে, এদিকেও চারটে, সালফার এদিকে দুটো, এদিকেও দুটো। আচ্ছা অক্সিজেন দেখো চার দুগুণে আটটা পরমাণু, এদিকে চার আর দুয়ে ছয় আর দুয়ে আটটা পরমাণু। তার মানে এটা গেল কপারের সঙ্গে বিক্রিয়া। শুধু কপার বলে নয়, এই ধাতুগুলোও যদি গাঢ় সালফিউরিক অ্যাসিড সহযোগে ফোটানো হয় বা উত্তপ্ত করা হয়, তাহলে কিন্তু এই একই ধরনের বিক্রিয়া এখানে ঘটবে। মানে আমি যদি জিঙ্ক চূর্ণ সহযোগে গাঢ় সালফিউরিক অ্যাসিডকেও ফোটাই, তাহলেও দেখা যাবে যে জিঙ্ক সালফেট লবণ প্লাস সালফার ডাইঅক্সাইড গ্যাস প্লাস জল তৈরি হবে। ঠিক আছে, এইভাবে বিক্রিয়া, এবং বিক্রিয়াটার ব্যালেন্সটাও আমার ওখানে একই রকম হবে। যেহেতু জিঙ্কেরও তোমার যোজ্যতা দুই, তাহলে এখানেও কিন্তু আমার টু বসবে, এখানে একটা টু বসবে। তাহলে এই ধরনের বিক্রিয়া এখানে গাঢ় সালফিউরিক অ্যাসিড সহযোগে জিঙ্ক চূর্ণকে ফোটালে দেখা যাচ্ছে জিঙ্ক সালফেট, সালফার ডাইঅক্সাইড আর জল উৎপন্ন হলো। তাহলে দুটো বিক্রিয়ার কিন্তু পার্থক্য রয়েছে। দেখলে জিঙ্ক চূর্ণকে লঘু সালফিউরিক অ্যাসিড সহযোগে আমি সাধারণ উষ্ণতায় বিক্রিয়া ঘটালে সেখানে জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন উৎপন্ন হচ্ছিল, তাহলে কিন্তু ধাতু, যে কোনো ধাতুকে আমি যদি গাঢ় সালফিউরিক অ্যাসিড সহযোগে আমি যদি এখানে উত্তপ্ত করি, তাহলে কিন্তু দেখা যাবে যে সেখানে সালফেট লবণ তৈরি হচ্ছে, ধাতুটা সালফেট লবণ তৈরি হবে, সালফার ডাইঅক্সাইড গ্যাস তৈরি হবে এবং জল তৈরি হবে। একইভাবে আমি ম্যাগনেশিয়াম চূর্ণ সহযোগেও যদি আমি গাঢ় সালফিউরিক অ্যাসিডকে এখানে উত্তপ্ত করি, তাহলেও কিন্তু একই ধরনের বিক্রিয়া এখানে দেখা যাবে। আমি সেই বিক্রিয়াটাও আমি এখানে লিখছি। আচ্ছা, আমি একটা অন্য একটা জায়গাতে লিখছি, এখানে লিখছি আমি সালফিউরিক, আমি এখানে লিখছি ম্যাগনেশিয়ামের সঙ্গে গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়াটা। দেখো ম্যাগনেশিয়ামের সঙ্গে গাঢ় সালফিউরিক অ্যাসিড, এটা যদি আমি এখানে মিশিয়ে ফোটাই বা উত্তপ্ত করি, তাহলে কিন্তু ম্যাগনেশিয়াম সালফেট প্লাস সালফার ডাইঅক্সাইড প্লাস কি তৈরি হবে, এখানে জল তৈরি হবে। ঠিক আছে, তাহলে এখানে আমার বিক্রিয়াটা ব্যালেন্স করলে দেখা যাবে এখানে টু বসবে, এখানে টু হলো আর এখানে একটা টু হলো। তাহলে এই হলো বিক্রিয়া, আমি গাঢ় সালফিউরিক অ্যাসিড সহযোগে ম্যাগনেশিয়াম ধাতুকেও যদি উত্তপ্ত করি, তাহলে ম্যাগনেশিয়াম সালফেট, সালফার ডাইঅক্সাইড আর জল তৈরি হবে। আচ্ছা, এটা গেল। এবার আমরা আরেকটা কপারের সঙ্গে, আমি পাতলা সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া এই রকমভাবে হবে না, আমি বলেছিলাম যে কপারের সঙ্গে পাতলা সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করলে, যেহেতু হাইড্রোজেনের নিচে বা হাইড্রোজেনের ডান দিকে রয়েছে ধাতুর সক্রিয়তা সারিতে কপার, সেজন্য অ্যাসিড থেকে কপার কিন্তু হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারবে না। কিন্তু কপারের সঙ্গে যদি বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে, কপারের সঙ্গে বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে পাতলা সালফিউরিক অ্যাসিড, সেটা কিন্তু ধীরে ধীরে বিক্রিয়া করে কি করে, একটা তোমার যে কিউপিক সালফেটের দ্রবণ এবং জল এখানে কিন্তু উৎপন্ন করবে। ঠিক আছে, এইটা কিন্তু এখানে হবে যখন আমি পাতলা বা লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করাবো বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে কপারের, তখন কিন্তু তৈরি হচ্ছে কি, নীল বর্ণের কিউপিক সালফেট দ্রবণ তৈরি হচ্ছে এবং জল তৈরি হচ্ছে, এই বিক্রিয়াটা ঘটবে। তাহলে এই গেল মোটামুটিভাবে আমাদের তোমার সালফিউরিক অ্যাসিডের সমস্ত বিক্রিয়া। তাহলে আমরা দেখলাম ধাতব কার্বোনেট ও বাইকার্বোনেট লবণের সঙ্গে সালফিউরিক অ্যাসিড কীভাবে বিক্রিয়া করেছিল, ক্ষারের সঙ্গে কীভাবে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করেছিল, আজকে দেখলাম ধাতুর সঙ্গে দু ধরনের অ্যাসিডের বিক্রিয়ায় দেখলাম লঘু অ্যাসিড, লঘু সালফিউরিক অ্যাসিড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড এর সঙ্গে উত্তপ্ত করলে ধাতুগুলোকে কী রকম ধরনের বিক্রিয়া করছে। এবার আমরা সালফিউরিক অ্যাসিডের পর চলে আসছি হাইড্রোক্লোরিক অ্যাসিডে। হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রেও আমরা ধাতুর সঙ্গে বিক্রিয়া আজকে দেখব। হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রেও আমরা এই ধাতুগুলোর সঙ্গে, মানে আমি যদি জিঙ্ক বা ম্যাগনেশিয়াম চূর্ণ সঙ্গে সাধারণ উষ্ণতায় তোমার লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাই, তখনও কিন্তু হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে। মানে জিঙ্ক চূর্ণ সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের যদি সাধারণ উষ্ণতায় বিক্রিয়া হয়,
তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে, মানে তৈরি হবে এখানে জিঙ্ক ক্লোরাইড প্লাস হাইড্রোজেন গ্যাস। এখানে ব্যালেন্স করতে হবে, দেখো দুটো এদিকে দুটো রয়েছে, তাহলে এখানে আমার একটা টু বসবে। তাহলে এই হলো জিঙ্ক চূর্ণর সঙ্গে লৌহ হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাধারণ উষ্ণতায় বিক্রিয়া। আবার ম্যাগনেশিয়াম চূর্ণের সঙ্গেও কিন্তু লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড এভাবে সাধারণ উষ্ণতায় বিক্রিয়া ঘটাবে এবং তৈরি হবে কি ম্যাগনেশিয়াম ক্লোরাইড এবং হাইড্রোজেন, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে সাধারণ উষ্ণতায় বিক্রিয়া ঘটালে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে ওই হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হয়ে যাবে ম্যাগনেশিয়াম দ্বারা। ঠিক আছে, তাহলে এইভাবে বিক্রিয়া হবে। কপার কিন্তু কখনোই লৌহ হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে এইভাবে বিক্রিয়া কিন্তু করবে না, মানে হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে না। কিন্তু আমি যদি এখানে বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড কপারের সাথে মিশিয়ে ফোটাই, এই দুটোই কি ছিল কি এটা লৌহ হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া বলে। এবার কপারের ক্ষেত্রে পাতলা বা লৌহ হাইড্রোক্লোরিক অ্যাসিডের কোনো বিক্রিয়া হচ্ছে না, কিন্তু বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে আমি যদি গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে আমি যদি এটাকে গাঢ় তোমার বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে কপার চূর্ণকে মিশিয়ে যদি ফোটানো হয়, তাহলে দেখা যাবে যে এখানে ধীরে ধীরে বিক্রিয়া হবে এবং তৈরি হয়ে যাবে কিউপ্রিক ক্লোরাইড লবণ, আর তৈরি হয়ে যাবে জল। এই বিক্রিয়াটা এখানে ঘটবে। আচ্ছা, এই বিক্রিয়াটাও আমার এখানে ব্যালেন্স করতে হবে। দেখো এখানটাতে আমার আছে ও টু আছে, তাহলে এখানে আমার টু বসবে, এখানে টু দুগুণে চার এইচ হলো, এখানে ফোর হলো, এখানে টু হবে আর এখানে টু হবে। তাহলে আমার এই বিক্রিয়াটা ঘটলো কি কপারের সঙ্গে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে উত্তপ্ত করলে ধীরে ধীরে বিক্রিয়া করে কিউপ্রিক ক্লোরাইড দ্রবণ উৎপন্ন হবে এবং তার সঙ্গে জল তৈরি হবে। তাহলে হয়ে গেল আমার সালফিউরিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া। এবার আমি চলে আসবো নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া। আচ্ছা, নাইট্রিক অ্যাসিডের সঙ্গে আমরা আগের দিন কার্বনেট এবং বাইকার্বনেট লবণের সঙ্গে বিক্রিয়া দেখেছিলাম, ক্ষারের সঙ্গে বিক্রিয়া দেখেছিলাম। এবার আমি দেখব ধাতুর সঙ্গে বিক্রিয়া। ধাতুর সঙ্গে বিক্রিয়া দেখাতে গেলে আমরা এখানে দেখব যে সমস্ত সব ধাতুই কিন্তু নাইট্রিক অ্যাসিড বা লঘু নাইট্রিক অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারে না। কেবলমাত্র আমি বলতে পারি এখানে যে ম্যাগনেশিয়াম ধাতু, যেটা কিনা ঠান্ডা ও অতি পাতলা নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে, ম্যাগনেশিয়াম ধাতু ঠান্ডা ও অতি পাতলা নাইট্রিক বা অতি লঘু ঠান্ডা ও অতি পাতলা নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে, মানে যেখানে জলের ভাগটাই বেশি থাকবে, প্রায় 1-2% মতো নাইট্রিক অ্যাসিড থাকবে আর বাকিটা থাকবে জল, সেরকম একটা মানে লঘু দ্রবণে ম্যাগনেশিয়াম বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড থেকে হাইড্রোজেন প্রতিস্থাপিত করতে পারবে, মানে ম্যাগনেশিয়াম নাইট্রেট লবণ উৎপন্ন হবে এবং হাইড্রোজেন গ্যাস এক্ষেত্রে উৎপন্ন হবে। এই ধরনের বিক্রিয়াটা এখানে হতে পারবে। কিন্তু অন্যান্য ধাতুগুলো কিন্তু সাধারণত এই ঠান্ডা ও পাতলা নাইট্রিক অ্যাসিডের সঙ্গে এইভাবে বিক্রিয়া করে না, মানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন সেখানে হবে না। এখানে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ার কিন্তু বিভিন্ন শর্ত আছে। এখানে দেখবে নাইট্রিক অ্যাসিডের সঙ্গে উষ্ণ ও গাঢ় মানে উষ্ণ ও গাঢ় নাইট্রিক অ্যাসিডের সঙ্গে ধাতুর বিক্রিয়া দেখব, ঠান্ডা ও অতি পাতলা নাইট্রিক অ্যাসিডের সঙ্গে ধাতুর বিক্রিয়া দেখব, ঠান্ডা ও মধ্যম গাঢ় নাইট্রিক অ্যাসিডের সঙ্গে ধাতুর বিক্রিয়া দেখব। এরকম নানা রকম শর্ত কিন্তু নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে আছে, যেটা সালফিউরিক অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে ছিল না। এবার আমরা চলে আসবো যে ধাতুর সঙ্গে আমি এই তাহলে ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে এটা বললাম, একটা প্রশ্ন হতেই পারে যে একটা ধাতুর নাম লেখো যে কিনা ঠান্ডা অতি পাতলা নাইট্রিক অ্যাসিড থেকে হাইড্রোজেন প্রতিস্থাপিত করতে পারে। উত্তরটা হবে ম্যাগনেশিয়াম। এবার আমরা দেখব যে আমরা একটা অন্য কন্ডিশনে চলে যাচ্ছি। আমরা এবার দেখি যে উত্তপ্ত গাঢ় নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া কি হয়। এবার এখানে আমরা প্রথমে কপারের সঙ্গে বিক্রিয়া দেখব, উত্তপ্ত গাঢ় নাইট্রিক অ্যাসিডের সঙ্গে কপারের বিক্রিয়া। একটা গাঢ় নাইট্রিক অ্যাসিড সহযোগে যদি ধাতব কপারকে উত্তপ্ত করা হয় বা একটা গাঢ় নাইট্রিক অ্যাসিড দ্রবণে বা উষ্ণ গাঢ় নাইট্রিক অ্যাসিডের সঙ্গে আমি যদি ধাতব কপারের বিক্রিয়া করি, কপার চূর্ণ সহযোগে আমি গাঢ় নাইট্রিক অ্যাসিডকে ফোটাচ্ছি, তখন যে বিক্রিয়াটা ঘটবে সেটা হচ্ছে কি না, যে এখানে কিউপ্রিক নাইট্রেট উৎপন্ন হবে, ধাতব নাইট্রেট লবণ উৎপন্ন হলো, প্লাস হচ্ছে কি না NO2 গ্যাস তৈরি হবে। ঠিক আছে, এখানে কিন্তু NO2 গ্যাস তৈরি হবে, প্লাস NO2 গ্যাস তৈরি হবে, প্লাস H2O,
এই কিউপ্রিক নাইট্রেট দ্রবণ উৎপন্ন হওয়ার জন্য দ্রবণটা নীল বর্ণ ধারণ করবে, আর বাদামি বর্ণের নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস এখানে উৎপন্ন হবে। ব্যালেন্সটা এখানে হয়ে যাবে। এখানে আমরা এটা করতে পারবো, এটা আগেও তোমরা করেছো। এখানে 2 2 4, এখানে 4 হলো, এখানে 2 হলো, আচ্ছা 3 6 7 8 9 10 11 12 হয়ে গেছে। মানে সিইউ প্লাস হচ্ছে 4 HNO3, সেখান থেকে তৈরি হচ্ছে CuNO3 হোল 2 প্লাস 2NO2 প্লাস 2H2। ঠিক আছে, উত্তপ্ত গাঢ় নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বা উষ্ণ গাঢ় নাইট্রিক অ্যাসিডের সঙ্গে কপার চূর্ণের বিক্রিয়ায় কিউপ্রিক নাইট্রেট লবণ উৎপন্ন হলো, CuNO3 হোল 2 লবণ উৎপন্ন হলো, নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস বাদামি বর্ণের সেটা উৎপন্ন হলো এবং জল উৎপন্ন হলো। ঠিক একইভাবে আমরা যদি এখানে ধাতব জিঙ্কের সঙ্গে আমরা যদি উষ্ণ গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাই, একই রকমের বিক্রিয়া কিন্তু হবে। ঠিক আছে, আমরা প্রথমে এটা উষ্ণ গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়াটাই দেখছি। আমি জিঙ্ক চূর্ণ সহযোগে এবার গাঢ় নাইট্রিক অ্যাসিডকে যদি উত্তপ্ত করি তাহলে তৈরি হয়ে যাবে, এখানে কিউপ্রিক নাইট্রেট হয়েছিল, এক্ষেত্রে তৈরি হয়ে যাবে জিঙ্ক নাইট্রেট প্লাস নাইট্রোজেন ডাইঅক্সাইড বাদামি বর্ণের প্লাস হচ্ছে জল। এইটা বিক্রিয়া হবে, এইভাবে ব্যালেন্সটা হবে। ব্যালেন্সগুলো একই রকম, যেহেতু এই কপার এবং জিঙ্ক দুটোই যোজ্যতা একই, মানে দুই যোজ্যতা দুটোরই, তাহলে এখানেও ZN+4HNO3, সেখান থেকে তৈরি হচ্ছে ZNNO3 হোল 2 প্লাস 2NO2 প্লাস হচ্ছে 2H2। তাহলে এইরকমভাবে ধাতব নাইট্রেট লবণ ও নাইট্রোজেন ডাইঅক্সাইড আর জল উৎপন্ন হলো। একইভাবে আমরা যদি ম্যাগনেশিয়াম নেট ক্ষেত্রেও যদি আমরা এই বিক্রিয়াটা দেখি, তো তাহলে সেখানেও কিন্তু এইরকমভাবে ম্যাগনেশিয়াম এর সঙ্গে উষ্ণ ও গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়াতে কিন্তু এই ধরনের বিক্রিয়া হবে। মানে আমি যে কোনো ধাতুর ক্ষেত্রে আমি যদি উষ্ণ ও গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাই তাহলে কিন্তু এরকম ধাতব নাইট্রেট লবণ উৎপন্ন হবে, বাদামি বর্ণের নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে এবং তৈরি হবে জল। আচ্ছা, এবার আমরা চলে আসবো যে এই এটার সঙ্গে বিক্রিয়া, এবার আমরা ঠান্ডা ও মধ্যম গাঢ় নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করাবো। উষ্ণ গাঢ় নাইট্রিক অ্যাসিডের সঙ্গে হলো, এবার ঠান্ডা ও মধ্যম গাঢ় মানে 1:1 নাইট্রিক অ্যাসিড 1/2 গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং 1/2 জল মিশিয়ে যে মিশ্রণটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে মধ্যম গাঢ় নাইট্রিক অ্যাসিড বা 1:1 নাইট্রিক অ্যাসিড বা নাতি গাঢ় নাইট্রিক অ্যাসিড। তাহলে সেইখানে আমরা প্রথমে তোমার এর সঙ্গে দেখছি, কপারের সঙ্গে বিক্রিয়া দেখছি। কপারের সঙ্গে যদি আমি ঠান্ডা ও মধ্যম গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাই তাহলে দেখা যাবে যে এখানেও কিন্তু কিউপ্রিক নাইট্রেট মানে ধাতব নাইট্রেট লবণ উৎপন্ন হবে, প্লাস তৈরি হবে কিনা তোমার NO মানে নাইট্রিক অক্সাইড গ্যাস, প্লাস তৈরি হবে জল, এটা বর্ণহীন। ঠিক আছে, নাইট্রিক অক্সাইড গ্যাস কিন্তু বর্ণহীন, এখানে গ্যাসীয় পদার্থটা কিন্তু পাল্টে গেল। এখানে গ্যাসীয় পদার্থ উৎপন্ন হয়েছিল নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2, এখানে তৈরি হলো নাইট্রিক অক্সাইড। কার সঙ্গে? ঠান্ডা ও মধ্যম গাঢ় নাইট্রিক অ্যাসিডের সঙ্গে আমি যদি কপারের বিক্রিয়া করাই। মধ্যম গাঢ় মানে আমি বলেছি 1:1 নাইট্রিক অ্যাসিডও এটাকে বলতে পারি বা নাতি গাঢ় নাইট্রিক অ্যাসিডও বলতে পারি। তাহলে সেখানে কিন্তু আমার এখানে দেখা গেল কিউপ্রিক নাইট্রেট মানে ধাতব নাইট্রেট লবণ, নাইট্রিক অক্সাইড এবং জল উৎপন্ন হলো। এই বিক্রিয়াটাও কিন্তু এখানে ব্যালেন্স করতে হবে। ঠিক আছে, এই বিক্রিয়াটাও ব্যালেন্স করতে হবে। এই বিক্রিয়াগুলো একটু বড় সংখ্যায় যেহেতু আসে, বলবো যে এই বিক্রিয়াগুলো একটু মুখস্থ করে মানে ব্যালেন্সটাও একটু মনে রাখার দরকার, মনে করে রেখে দিলে ভালো হয়। দেখো এখানে আমার 3Cu অন্তত কয়েকটা সংখ্যা মনে রাখলেই হবে। এখানে আসবে 2NO আর এটা আসবে হচ্ছে 4। তাহলে এই হলো আমার এই বিক্রিয়াটা, যে কিউপ্রিক নাইট্রেট লবণ তৈরি হলো, নাইট্রিক অক্সাইড আর জল তৈরি হলো। একইভাবে যদি জিঙ্কের সঙ্গে বিক্রিয়া এখানে ঘটাই, জিঙ্কের সঙ্গেও কিন্তু এইভাবে ঠান্ডা ও মধ্যম গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া, আমি লিখছি ঠান্ডা ও মধ্যম গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া এখানে হচ্ছে বা 1:1 নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া, সেখানেও দেখা যাচ্ছে যে কী কী তৈরি হবে, দেখা যাবে যে জিঙ্ক নাইট্রেট প্লাস NO প্লাস H2O, জিঙ্ক নাইট্রেট প্লাস নাইট্রিক অক্সাইড প্লাস জল,
এটা বিক্রিয়াটা ব্যালেন্স করে দিচ্ছি, এরকমই হবে ব্যালেন্সটা। 3Z10 + 8SNO3, সেখান থেকে তৈরি হবে হচ্ছে 3Z NO3 হোল 2 + 2NO + 4H2, এইভাবে ব্যালেন্সটা হবে। এখানেও কিন্তু বর্ণহীন নাইট্রিক অক্সাইড গ্যাস উৎপন্ন হলো। তাহলে দেখা যাচ্ছে যে একই ধরনের বিক্রিয়া কিন্তু এক মানে শর্ত যদি একই থাকে তাহলে ধাতুর সঙ্গে বিক্রিয়াগুলো কিন্তু একই রকম হচ্ছে। উষ্ণ অগারো নাইট্রিক অ্যাসিডের সঙ্গে ধাতুর বিক্রিয়ায় ধাতব নাইট্রেট লবণ নাইট্রোজেন ডাইঅক্সাইড আর জল উৎপন্ন হয়েছিল। ঠান্ডা ও মধ্যমগার নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রেও কিন্তু ধাতব নাইট্রেট আর জলটা উৎপন্ন হবেই, তার সঙ্গে নাইট্রিক অক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে বর্ণহীন। এই বিক্রিয়াটা এখানে হলো। আচ্ছা, এবারে আমরা যদি এখানে আবার ম্যাগনেশিয়ামের সঙ্গে আমি যদি তোমার বিক্রিয়া করাই তাহলে সেখানেও কিন্তু একইভাবে বিক্রিয়াটা হবে। ম্যাগনেশিয়ামের সঙ্গে নাইট্রিক অ্যাসিড ঠান্ডা ও মধ্যম গাঢ়, এই শর্তে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া হবে 1:1। ঠান্ডা ও মধ্যম গাঢ় নাইট্রিক অ্যাসিডের সঙ্গে ম্যাগনেশিয়ামের বিক্রিয়াতে এখানে জিঙ্ক, এখানে যেমন জিঙ্কের বেলাতে জিঙ্ক নাইট্রেট মানে ধাতব নাইট্রেটটা হবে, ম্যাগনেশিয়াম নাইট্রেট লবণ উৎপন্ন হবে প্লাস উৎপন্ন হবে নাইট্রিক অক্সাইড প্লাস উৎপন্ন হবে জল। ব্যালেন্স করে দিচ্ছি 3Mg + 8HNO3, সেখান থেকে 3Mg NO3 হোল 2 + 2NO + 4H2, এইভাবে ব্যালেন্সটা হলো। তাহলে ম্যাগনেশিয়ামের সঙ্গেও কিন্তু দেখা গেল যে ঠান্ডা ও মধ্যম গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়াতে এই ধরনের বিক্রিয়া ঘটলো। আচ্ছা, এইবার আমরা চলে আসব আবার পরবর্তী ইয়েতে শর্তে। দেখো, ঠান্ডা ও পাতলা মানে লঘু নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া, এতক্ষণ আমরা এই দুটো কন্ডিশন দেখলাম, একটা উষ্ণগাঢ় আর একটা ঠান্ডা ও মধ্যম গাঢ় নাইট্রিক অ্যাসিড। এবার আমরা দেখব ঠান্ডা ও পাতলা নাইট্রিক অ্যাসিড বা ঠান্ডা ও লঘু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া। এখানে আমি কপারের সঙ্গে যখন আমি ঠান্ডা ও লঘু নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া করছি, ঠান্ডা ও পাতলা বা লঘু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে যখন আমি বিক্রিয়া করছি, তখন যেটা হবে এখানে এটাকে আমরা কিন্তু অনেক সময় দেখবে লঘু ও শীতল এই কন্ডিশনটাও কিন্তু বলা থাকতে পারে। ঠান্ডা মানে শীতল, পাতলা মানে লঘু, ঠিক আছে, এটাও বলা থাকতে পারে। তখন সেক্ষেত্রে কী তৈরি হবে, এখানে কিন্তু ওই ধাতব নাইট্রেট লবণটা তৈরি হবে, CuNO3 হোল 2, এই লবণটা তৈরি হবে, কিন্তু গ্যাসীয় পদার্থটা তৈরি হয়ে যাবে এখানে নাইট্রাস অক্সাইড। ঠিক আছে, আগের বেলায় দেখেছিলাম যে ঠান্ডা ও মধ্যম গাঢ় নাইট্রিক অ্যাসিডের সঙ্গে নাইট্রিক অক্সাইড তৈরি হয়েছিল, এখানে তৈরি হলো কিন্তু নাইট্রাস অক্সাইড প্লাস তৈরি হবে কি জল H2O। এই বিক্রিয়াটাও একটু তোমরা ব্যালেন্সটা মনে রাখবে, কারণ এখানেও আমার HNO3 এখানে 10 বসাতে হবে, 4Cu + 10HNO3, সেখান থেকে যে তৈরি হচ্ছে এইটাতে তাহলে আমার এখানে 4 বসবে, 4Cu NO3 হোল 2। এবার এইখানে দেখা যাচ্ছে বাকি দেখো হাইড্রোজেনটা এখনও ব্যালেন্স হয়নি, 10 আছে এখানে 5 হবে। ঠিক আছে, তাহলে দেখো এটা হয়ে গেল 3×6=24, 25×6=30, হ্যাঁ 30টা অক্সিজেন। ঠিক আছে, তাহলে 4Cu + 10HNO3, সেখান থেকে তৈরি হলো 4Cu NO3 হোল 2 + N2O + 5H2O, এই ব্যালেন্সটা এখানে বিক্রিয়াটা এখানে ঘটলো। ঠিক আছে, এটা কিন্তু তোমার কপারের সঙ্গে এই বিক্রিয়াটা ঘটল। আচ্ছা, এইবার আমরা এই এই গ্যাসটাও কিন্তু বর্ণহীন গ্যাস, নাইট্রাস অক্সাইডটাও কিন্তু বর্ণহীন গ্যাস। ঠিক আছে, আচ্ছা এইবারে দেখো আমরা যে এটা কপারের এই মোটামুটি এই বিক্রিয়াগুলো তোমাদের পড়তে হবে। এইবার দেখো আর একটা জিনিস আমরা বলি যে ওই ম্যাগনেশিয়ামের সঙ্গে যেমন আমি ঠান্ডা ও অতি পাতলা নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া, এই যে ম্যাগনেশিয়ামের সঙ্গে যেমন ঠান্ডা ও অতি পাতলা নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া দেখেছিলাম, ম্যাগনেশিয়াম নাইট্রেট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছিল, এখানে কিন্তু জিঙ্কের সঙ্গে আমরা যদি ঠান্ডা ও অতি পাতলা নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া করি তাহলে কিন্তু ওই রকম ধরনের বিক্রিয়া হবে না। আচ্ছা, এই দুটো পার্থক্য বুঝবে, এইখানে কিন্তু শুধু ঠান্ডা ও পাতলা বা লঘু শীতল ও লঘু এইটা ব্যবহার করা হচ্ছে, আর যখন আমি ম্যাগনেশিয়ামের সঙ্গে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন বলেছিলাম তখন কিন্তু অতি পাতলা কথাটা ছিল, ঠান্ডা ও অতি পাতলা নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া বা অতি লঘু নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া। এখানেও আমরা কিন্তু জিঙ্কের সঙ্গে আমরা যদি ঠান্ডা ও অতি পাতলা নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া
দেখি ঠান্ডা ও অতি পাতলা বা অতি লঘু নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া দেখি, সেখানেও কিন্তু একটা বিশেষ বিক্রিয়া ঘটবে, সেটা হচ্ছে জিঙ্ক নাইট্রেট লবণ তৈরি হবে, প্লাস অ্যামোনিয়াম নাইট্রেট তৈরি হবে, প্লাস জল তৈরি হবে, এটাও একটা লবণ, অ্যামোনিয়াম নাইট্রেট লবণ তৈরি হবে প্লাস জল, মানে জলে দ্রবীভূত অবস্থায় থাকবে। তাহলে এই বিক্রিয়া দুটো কিন্তু আমাকে মনে রাখতে হবে, এটা একটা বিশেষ বিক্রিয়া, 4ZN+10HNO3, এইভাবে বিক্রিয়াটার ব্যালেন্স হবে 4ZNNO3 হোল 2+NH4NO3, আর হয়নি এখানে 3H2। তাহলে এই বিক্রিয়াটা কিন্তু এখানে ঘটবে, যেখানে জিঙ্কের সঙ্গে ঠান্ডা ও অতিলঘু বা ঠান্ডা ও অতিপাতলা নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় জিঙ্ক নাইট্রেট লবণ, অ্যামোনিয়াম নাইট্রেট লবণ, যেটা এই দুটোই জলীয় দ্রবণে দ্রবীভূত অবস্থায় থাকবে এবং জল তৈরি হবে। তাহলে এইগুলো গেল মোটামুটিভাবে আমাদের নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া। আর আরেকটা জাস্ট কপারের সঙ্গে আরেকটা বিক্রিয়া আমাদের এখানে বলতে পারি, যে উত্তপ্ত কপারের উপর দিয়ে, উত্তপ্ত তামার উপর দিয়ে যদি আমরা নাইট্রিক অ্যাসিডের বাষ্প চালনা করি, তাহলে যেটা তৈরি হবে যে কিউপ্রিক অক্সাইড উৎপন্ন হবে, প্লাস হচ্ছে তৈরি হবে নাইট্রোজেন, প্লাস তৈরি হবে জলীয় বাষ্প। ঠিক আছে, এই বিক্রিয়াটা এখানে ঘটবে। তাহলে এই বিক্রিয়াটাও কিন্তু একটা বিশেষ বিক্রিয়া, যে উত্তপ্ত কিউপ্রিক অক্সাইড কপারের ওপর দিয়ে যখন আমি নাইট্রিক অ্যাসিড বাষ্প চালনা করছি, তখন তৈরি হবে কি, কিউপ্রিক অক্সাইড প্লাস নাইট্রোজেন প্লাস জল, এই জিনিস জলীয় বাষ্প আর কি, এটা তৈরি হবে। তাহলে এইভাবে আমরা নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে যে বিক্রিয়াগুলো বিশেষ আমরা মনে রাখলাম, সেটা হচ্ছে প্রথম ম্যাগনেশিয়ামের সঙ্গে বলেছি ঠান্ডা অতিপাতলা নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় ম্যাগনেশিয়াম নাইট্রেট লবণ প্লাস হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে, এটা আমরা বলেছিলাম ম্যাগনেশিয়াম এখানে ঠান্ডা অতিপাতলা নাইট্রিক অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করছে। আর এদিকে আমার জিঙ্ক চূর্ণের সঙ্গে ঠান্ডা অতিপাতলা নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়াতে কিন্তু জিঙ্ক নাইট্রেট অ্যামোনিয়াম নাইট্রেট জলীয় দ্রবণে উৎপন্ন হচ্ছে, প্লাস হচ্ছে জল তৈরি হচ্ছে, এটা দেখলাম। আচ্ছা, যখন উষ্ণ ও গাঢ় নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া ঘটছে, যখন উষ্ণ ও গাঢ় নাইট্রিক অ্যাসিডের সঙ্গে কপারের বা জিঙ্কের বিক্রিয়া ঘটছে, আমি দেখলাম গাঢ় নাইট্রিক অ্যাসিড সহযোগে এই ধাতুগুলোকে যদি ফোটাই, তখন ধাতব নাইট্রেট লবণ তৈরি হচ্ছে, প্লাস নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হচ্ছে বাদামি বর্ণের, প্লাস জল তৈরি হচ্ছে। যখন ঠান্ডা ও মধ্যম গাঢ় নাইট্রিক অ্যাসিডের সঙ্গে ধাতুর বিক্রিয়া হচ্ছে, কপার জিঙ্ক বা ম্যাগনেশিয়াম দিয়ে দেখিয়েছি, সেক্ষেত্রে কিন্তু ধাতব নাইট্রেট লবণ তৈরি হচ্ছে, প্লাস নাইট্রিক অক্সাইড তৈরি হচ্ছে, প্লাস জল তৈরি হচ্ছে। যখন এখানে দেখা যাচ্ছে যে এটা একটাই দেখিয়েছি যে ঠান্ডা ও পাতলা বা ঠান্ডা লঘু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে কপারের বিক্রিয়া হচ্ছে, তখন ধাতব নাইট্রেট লবণ তৈরি হচ্ছে, নাইট্রাস অক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে আর জল উৎপন্ন হচ্ছে। আর লাস্ট দেখানো হলো যে উত্তপ্ত কপারের ওপর দিয়ে যদি আমি নাইট্রিক অ্যাসিডের বাষ্প চালনা করি, তখন কালো বর্ণের কিউপ্রিক অক্সাইড উৎপন্ন হবে, এখানে কপারটা জারিত হয়ে যাচ্ছে এবং নাইট্রিক অ্যাসিডটা কিন্তু নিজে বিজারিত হয়ে এখানে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করছে আর জলীয় বাষ্প উৎপন্ন হচ্ছে। তাহলে এই হলো আমাদের মোটামুটিভাবে বিক্রিয়া। নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়াগুলো খুব সাবধানে মনে রাখতে হবে, কারণ এই বিভিন্ন কন্ডিশন এখানে রয়েছে, কোনো জায়গায় ঠান্ডা ও অতিপাতলা নাইট্রিক অ্যাসিডের কথা বলা থাকবে, কোনো জায়গায় ঠান্ডা ও পাতলা নাইট্রিক অ্যাসিডের কথা বলা থাকবে, আবার কখনো